কুম আহমতুল্লাহি আবার কাতুহ এক বনের প্রশ্ন প্রশ্নটি হল যে স্ত্রীকে বাবা মার সেবা করবার জন্য দেশে রেখে স্বামী বিদেশে থাকতে পারবেন কি না বা বিদেশে কতদিন থাকতে পারবেন দেখুন বাবা মার সেবা করা এটা প্রত্যেকের জন্য অপরিহার্য করা করা তাদের সহযোগিতা এটি হচ্ছে সন্তানের নৈতিক দায়িত্ব এখন বাবা মার সেবার জন্য স্ত্রীকে রেখে বিদেশে থাকা যাবে কি না এটা থাকা যাবে না তার বড় কারণ হচ্ছে যে স্ত্রীর যদি সম্মতি থাকে এবং স্ত্রীর যদি কোনো পাপের কোনো আশঙ্কা না থাকে স্ত্রী যদি স্বামীকে আশ্বস্ত করে যে আমি আপনার মায়ের সেবার জন্য বাংলাদেশে থাকতে চাই আপনি বাইরে গিয়ে কাজ করুন এতে আমি ব্যক্তিগতভাবে কোনো পাপে জড়াবো না একই সাথে স্ত্রী স্বামীর কাছ থেকে নিশ্চয়তা গ্রহণ করবেন যে আমার অনুপস্থিতিতে আপনি বিদেশে থেকে যৌন সংক্রান্ত কোনো পাপে জড়াবেন না এমন অঙ্গীকারবদ্ধ হলেই একান্তই মায়ের অথবা বাবার সেবার ক্ষেত্রে রাখা যেতে পারে সেক্ষেত্রে স্ত্রী যদি খুব বয়স্ক হয়ে থাকেন তার সন্তান সন্তান নিয়ে থাকেন সেক্ষেত্রে স্বামীর প্রয়োজন অবশ্যই আছে কিন্তু হয়তোবা সেখানে কিছুটা চাহিদা কম এরকম হলে তাও জায়জ হতে পারে কিন্তু স্ত্রী যদি স্বামীকে ছাড়া থাকতে না চান তিনি যদি স্বামীর কাছে থাকতে আগ্রহী হন বা যদি বলেন যে আমার স্বামী যদি আমি কাছে না পাই বা কাছে না থাকে সেক্ষেত্রে আমার মাধ্যমে যৌন সংক্রান্ত পাপ হতে পারে বা আমি এরকম পাপে জড়িয়ে যাই একই সাথে স্বামীও যদি এরকম পাপে জড়ে সেক্ষেত্রে স্বামী স্ত্রীর একাত্রে একসাথে থাকা ফরজ কোনো অবস্থায় স্ত্রীকে রেখে বিদেশে থাকা যাবে না তাহলে সেক্ষেত্রে পিতা মাতার সেবা করবেন স্বামী কিভাবে স্বামী প্রয়োজনে পিতামাতাকে স্ত্রীকে সহ বিদেশে নিয়ে যাবেন যদি সেটি সম্ভব না হয় তাহলে চাকরি ছেড়ে দেশে আসবেন কিন্তু স্ত্রীকে রেখে উনি উনি বিদেশে বিদেশে থাকবেন পাপে জড়িয়ে যাবেন স্ত্রী এখানে পরকে জড়িয়ে যাবেন এমন সুযোগ ইসলাম দেয়নি অর্থাৎ এরাই হচ্ছে দায়ুষ ওই দায়ুষ ওই ব্যক্তি যে তার পরিবারকে পাপ কাজে সহায়তা করে অথবা পাপ করার সুযোগ সৃষ্টি করে দেয় স্ত্রীকে কাছে না রাখলে স্ত্রী পাপে জড়িয়ে যাবে এটা খুবই স্বাভাবিক মানুষের যৌবিক নিয়ম কাজে স্ত্রীকে রেখে বিদেশে থাকা স্ত্রী যদি সেখানে বলে যে আমার কাছেই থাকতে হবে আমি তোমাকে ছাড়া থাকতে চাই না হ্যাঁ সেক্ষেত্রে বিদেশে থাকা হারাম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার কাতু